সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির উদ্যোগে পাঁচ দফা দাবিতে সারা রাজ্যে আমাদের প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে। এই প্রতিবাদ কর্মসূচির যে দাবিগুলো আমরা রেখেছি তাতে প্রথমত দাবি হচ্ছে, সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিজেপি নেতৃত্বে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স করে নিত্য প্রয়োজনীয় পণ্য আইন সংশোধন করেছে, যেই সংশোধনীর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সরকারের হাতে না রেখে এটা তুলে দেওয়া হয়েছে বেসরকারি কর্পোরেট মালিকদের হাতে। কার্যত সরকারের কোনো দায় দায়িত্ব থাকবে না, এই পণ্য সামগ্রীর দর দাম বাজার নিয়ন্ত্রণ অথবা সময় মতো আমদানি এই সমস্ত ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এটা বেসরকারিকরণের মাধ্যমে কর্পোরেট মালিক এবং বহুজাতিক সংস্থাগুলোর সুবিধা করে দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক এই অর্ডিন্যান্স। কারণটা কি? কারণটা হচ্ছে বাজারে কোনো জিনিস যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে অসাধু ব্যবসায়ীরা সেই সুযোগটা গ্রহণ করবে। নিত্য প্রয়োজনের জিনিস সামগ্রীর উপরে সরকারের কন্ট্রোল না থাকাতে, নিয়ন্ত্রণ না থাকার ফলে সেই সমস্ত জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটবে, আরো নানা সমস্যা আমি সংক্ষেপে বললাম, বিস্তৃত ব্যাখ্যায় আমি গেলাম না। দু নম্বর দাবি হচ্ছে, আমাদের রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পরে এখানে যে এমজিএন রেগা, সেই রেগার কাজ অত্যন্ত অনিয়মিত চলে আসছিল। এটা আপনারা সবাই জানেন, আমরা বারবার এই কথা বলে আসছি যে এই রেগা প্রকল্পের কাজটা গ্রামীণ জনগণের আয় রোজগারের একটামাত্র অবলম্বন, সেটা জোট সরকার ক্ষমতা আসার পরে অত্যন্ত অনিয়মিতভাবে চলছিল। কাজের সময়সীমা যেমন খুব কম ছিল এবং কাজের অনিশ্চয়তা ছিল, কবে রেগার কাজ হবে কবে হবে না, সেই সম্পর্কে সাধারণ যারা রেগার কার্ডধারী কর্মজীবী মানুষ তারা দিশেহারা। তারপরেও দেখা গেছে যে সামান্য কদিন কাজ হয়েছে সেই টাকাও ঠিকমতো রেগার শ্রমিকরা পেতেন না। এখন করোনা ভাইরাস সংক্রান্ত এই উদ্ভূত পরিস্থিতিতে যখন লকডাউন চলছে তাতে দেখা যাচ্ছে যে রেগার কাজ পুরোপুরিভাবেই বন্ধ। আমরা দাবি করেছি যে রেগার কাজটা আবার চালু করতে হবে, কারণ গ্রামীণ জনগণের হাতে কোনো পয়সা নেই, লকডাউনের কারণে তারা বাড়ি থেকে বেরিয়ে কোথায়ও গিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে না। যারা বিভিন্ন রকমের দোকান টোকানে নানান সংস্থাতে কাজ করত, বেসরকারি সংস্থাগুলোতে অথবা দিন হাজিরা কাজে, সেই কাজও এখন বন্ধ, ফলে অসম্ভব সংকটের মধ্যে গ্রামীণ জনগণের জীবন চলছে। পুনরায় চালু করতে হবে লকডাউন খানিকটা শিথিল হওয়ার সময়ে যে অল্প দুই চার দিনের কাজ হয়েছিল সেই টাকাও এখনো শ্রমিকরা পায়নি। তো এটা একটা দাবি। সেই সঙ্গে শহর এলাকায় টুয়েপের কাজ, পৌর নগর এবং নগর পঞ্চায়েত পুরো পরিষদ পুরো নিগম এর টুয়েপের কাজটা চালু ছিল, সেই কাজটাও বন্ধ। আপনারা দেখছেন যে শহরে টুয়েপ শ্রমিক এখন দেখা যায় না। তো আমরা বলেছি রেগার কাজ যেমন চালু করতে হবে তেমনি টুয়েপের কাজও চালু করতে হবে। আমরা তিন নম্বর দাবি হচ্ছে, অঙ্গনাদি আশাকর্মী এবং অন্যান্য শ্রমিকদের যে সরকার থেকে যে পাওনা যেটা ঘোষণা করা আছে প্যাকেজে,
কেমন সেই প্যাকেজের অর্থ তাদেরকে দিয়ে দিতে হবে। 25,000 টাকা করে অঙ্গনওয়াড়ি এবং সহায়িকাদের দেওয়ার কথা প্যাকেজে ঘোষণা আছে মুখ্যমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্যাকেজ এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত প্যাকেজ। তো এটা একটা দাবি এবং সেই সঙ্গে আমরা বলছি আমাদের দাবির মধ্যে যে দাবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক অথবা কর্মচ্যুত অংশের মানুষ তাদেরকে মাসে 7,500 টাকা এবং 10 কেজি করে চাল বিনামূল্যে আগামী 6 মাস দিতে হবে। এই দাবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত যুক্তিসম্মত দাবি, কারণ আপনারা দেখছেন